ওকে, তাহলে লেয়ার সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। লেয়ার ধারণা নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবথেকে গুরুত্বপূর্ণ টুল এখানে কোনটি বলতে পারেন? আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ টুল, আপনি এখানে যা সিলেক্ট করেছেন এই জন্য সিলেক্ট টুল। আপনি ইচ্ছা করলে যখন এটিকে কেটে ফেলবেন তখন অবশ্যই আপনার এখানে মার্কিউ টুল ব্যবহার করতে হবে। তো আপনি এখানে মার্কিউ টুল বলতে আপনি এখানে রেক্টেঙ্গেল ইউজ করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ইলিপস, বা এখানে বলে ইলিপটিক্যাল মার্কিউ টুল সিঙ্গেল র, আগেই বলেছিলাম। তো আপনি এখান থেকে যদি কোনো অংশ সিলেক্ট করেন, সেই অংশটুকে আপনি যদি সিলেক্ট থাকা লেয়ারকে ডিলেট বাটনে ক্লিক করেন তাহলে ডিলেক্ট, অথবা আপনি এটিকে যদি কালার পরিবর্তন করতে চান, যে কোনো কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। জাস্ট মডিফাই করার ক্ষেত্রে আমরা সিলেক্ট করে থাকি, এটি মনে রাখবেন। যে কোনো অংশ আপনি সিলেক্ট করলে আপনি আগে সেটিকে এখান থেকে মার্কিউ টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন, এবং সিলেক্ট করার জন্য এখানে বেশ কিছু টুল রয়েছে। এই তিনটি আমাদের বিশেষ করে সিলেক্ট করার জন্য, এবং এটি আমাদের ক্রপ। তো সিলেক্ট যখন করতে যাবেন তখন এখানে খেয়াল করুন আমাদের আরও কিছু অপশন। প্রথমে আসুন আমরা মার্কিউ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের ব্যবহার শিখি। এই ইমেজটি আমরা যা সিলেক্ট করব, এই এরিয়াটুকু সিলেক্ট করার পর খেয়াল করুন আমরা নর্মালি সিলেক্ট করেছি। এখানে আমাদের কয়েকটি মোড রয়েছে, তো এই মোডগুলো কেমন? যেমন অ্যাড সিলেকশন, এবং আপনি প্লাস এবং মাইনাস সহজে বোঝায় যে প্লাস করলে আপনার বাড়তি, আপনি এটা সহ আপনি আরও একটি এরিয়া সিলেক্ট করতে চান, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন, দেখুন এখানে অটোমেটিক চেঞ্জ হবে। শিফট কি যখন চাপবেন তখন এখানে খেয়াল করুন যে আমাদের অতিরিক্ত এরিয়া সংযুক্ত হবে। এখন মনে করুন যে আপনি কন্ট্রোল অল্টার জেড চেপে আনডু করলেন, কিবোর্ড থেকে অল্টার কি চেপে আপনি ইচ্ছা করলে আপনার সিলেকশনকে আপনি মাইনাস সিলেকশন করতে পারেন, বা আপনার সিলেকশনকে কমিয়ে নিতে পারেন। এভাবে প্লাস মাইনাসের মাধ্যমে আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে। এখন আসুন যে আমরা এইভাবে সিলেক্ট করলে এই চুলের এরিয়াটি সিলেক্ট করতে পারছি না, তবে কিভাবে আপনি চুলের এরিয়া সিলেক্ট করবেন? তো অনেক সময় আমরা এখান থেকে লেসো টুল ব্যবহার করে থাকি, তবে এত অ্যাকুরেটভাবে লেসো টুল দেওয়া হয় তো আপনি সিলেক্ট করতে পারবেন না, এটি সম্ভব নয়। তবে যথেষ্ট উপকারী যদি আপনি লেসো টুল সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। লেসো টুল কখন ব্যবহার করা হয়ে থাকে? মনে করুন দুটি অবজেক্ট রয়েছে, একটি থেকে আরেকটি অবজেক্ট অনেক অনেক ছোট একটি স্পেসের মাধ্যমে আপনি সিলেক্ট করবেন, তখন কিভাবে সিলেক্ট করবেন? তো মনে করুন আমরা এখানে দুটি অবজেক্ট, এবং এই অবজেক্ট দুটিকে আলাদাভাবে সিলেক্ট করব। আমি জাস্ট এই দুটিকে আমি মার্জ করে নিলাম, এবং এটিকে জাস্ট অবজেক্ট থেকে আমি রাস্টার করে নিলাম। এই মুহূর্তে আপনি কোনো বক্সের সমন্বয়ে যে কোনো একটি এরিয়া সিলেক্ট করতে পারবেন না, এবং সিলেক্ট করতে গেলে আরেকটিতে এখানে সিলেক্ট হয়ে যাবে। এবং এখন যদি আপনি সিলেক্ট করে এখান থেকে মুভ করতে চান তাহলে খেয়াল করুন আরেকটি এরিয়া আমাদের এখানে চলে আসছে। এই ক্ষেত্রে আপনি অনেক সময় লেসার টুল ব্যবহার করতে পারেন, এবং লেসার টুলের ক্ষেত্রে আপনি একটু জুম করে একটু সাবধানতার সাথে আপনি এখান থেকে ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করতে পারেন। এটি হচ্ছে লেসার টুলের সুবিধা। এবং যেখানে আপনি একটি বক্স নিয়ে অনেক অনেক সূক্ষ্মভাবেও হয়তো এখানে চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো জায়গায় হয়তো আপনার প্রবলেম হতে পারে, যে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি একটি অংশ প্রতিবারই আপনার এরকম ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের এই ইলিপটিক্যাল টুল ব্যবহার করে থাকি। তো এটি অনেক সময় অনেক হ্যান্ডি, বা এটির জন্য আমরা সিলেকশনে কোনো হেল্প পেতে পারি, যেমন আমরা এখান থেকে সিলেক্ট করে সরিয়ে নিতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে হয়তো আরও প্রবলেম থাকতে পারে, যে আরও অনেক এরিয়া এরকম ছোট ছোট অংশ আমরা মার্কিং টুলের মাধ্যমে এইভাবে ম্যানুয়ালি সিলেক্ট করে অনেক দ্রুত আমরা এটিকে মুভ করে সরিয়ে নিতে পারি। সো আমরা দেখলাম যে এখানে আমাদের এই টুল কিভাবে প্লাস এবং মাইনাস দিয়ে অতিরিক্ত এরিয়া সংযুক্ত করা যায়, এবং যে এরিয়া আমার দরকার নেই সেটিকে আমি মাইনাস করে নিতে পারি। তো এখন আমরা আরেকটি ডিপ ধরনের পরীক্ষা করে থাকি। যেমন এখানে মনে করুন আপনি এই চুলের এরিয়াটি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করলেন, একটু বেশি করে নিলেন। এইবার আপনি মনে করুন এখানে প্লাস, তো প্লাসের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনি কোনো এরিয়া বেশি যদি নিতে হয় তখন আপনি প্লাস করবেন, কোনো এরিয়া কম হলে মাইনাস। আপনি অল্টার চেপে এখানে একটু সাবধানের সাথে একটু
সাবধানের সাথে আপনি ড্রাগ করে নিয়ে আসুন, এবং পরবর্তীতে এটি এসে এখানে আপনি খেয়াল করেন আপনার এরিয়াটি মাইনাস হবে, এবং আপনি যখন আপনার এরিয়াটি সরে যাবে বা আপনার সিলেকশন সরে যাবে বা চলে যাবে তখন মাইনাস করে, এবং এরিয়াটি যদি বৃদ্ধি করতে চান, বাড়াতে চান, তাহলে আপনি প্লাস দিয়ে আপনি এরিয়াটি সংযুক্ত করে নিতে চান। তো এমন সময় আপনি অল্টার এবং শিফট মনে রাখবেন, এই দুটি দিয়ে আপনি এখানে খুব দ্রুত আপনি এখান থেকে অ্যাড এবং রিমুভ করতে পারবেন আপনার সিলেকশন, খুবই সহজ। তাহলে আমার মনে হয় না যে এখানে আপনাদের ইলিপস, রেক্টেঙ্গুলার কখন কি ব্যবহার করতে হবে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন, খুবই সহজ। তবে আমি নেক্সটে দেখাবো যে কিভাবে আপনি এটিকে ফেদার সিলেকশন করতে পারেন, এবং ফেদার সিলেকশন অনেক চমৎকার একটি জিনিস যেটি হয়তো অনেকেই অ্যাডোব ফটোশপ 7 8 ব্যবহার করেছেন। ধন্যবাদ।